ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. বেশ গুরুত্বপূর্ণ কথা যে একজন মেয়ে কার কথা আগে শুনবে বা কোনটা গুরুত্বের ব্যাপারে অগ্রাধিকারযোগ্য। তার স্বামী আছে এবং তার বাবাও আছে বা তার বাবা মা আছে। এই ক্ষেত্রে আমরা যদি সোনালী যুগে চলে যাই তাহলে প্রথম কথা হলো এভাবে নির্দিষ্ট করে দেয়নি ইসলাম যে শুধু স্বামীর কথাই শুনবে, আবার এভাবেও নির্দিষ্ট করে দেয়নি যে বাবার কথাই সর্বদাই শুনতে হবে স্বামী হওয়ার পরেও, এভাবে বলা হয়নি। বরং স্পষ্ট করে বলা হয়েছে যখন যার কাছে যার দায়িত্বে আছে তখন উনি ওভাবেই দেখবেন। সাপোজ যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন স্ত্রী হিসাবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি দোষ পেলেন, দোষ পেয়ে তাকে দোষী সাব্যস্ত করে উনি মারলেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাম ছিলেন, তারপরেও উনি তাকে মানে শাস্তির মুখোমুখি বা ইত্যাদি যেটা আমরা বকাঝকা বলতে পারি। আবার একদিন রাসূলুল্লাহ সাল্লামের কাছে সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব মানে শব্দ করে জোরে জোরে কথা বলছিলেন, এতে করে আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি ঢুকে পড়লেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে ঢুকে পড়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আরও কিছু বললেন। একদিন হাফসা রাদিয়াল্লাহু আনহা আনহাকে শিক্ষা দেওয়ার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে আসলেন। বাড়িতে এসে সরাসরি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বকাবকি করে গেলেন, যথেষ্ট বকাবকি করলেন, যে অধ্যায়টা অনেক লম্বা তো উনি বললেন। আর রাসূলুল্লাহ সাল্লামও মানে স্বামী হিসাবে স্ত্রীদেরকে কীভাবে কী বলতে হয় কী করতে হয় সেগুলো তো করেইছেন, তার পুরো লাইফে আছে যেগুলো আমরা দেখেছি। তো এক্ষেত্রে আমি বলবো যে কার কথা আগে শুনবে, এখানে যদি আদেশযোগ্য সুন্দর অধ্যায় হয় তাহলে কে কোনটা বলতেছে সেটা শুনতে হবে। যেমন এখানে দাওয়াতের ক্ষেত্রে আপনারা যেটা বলতেছেন যে বাবা যদি কোথাও যেতে বলে আর স্বামী যদি সেখানে না করে তাহলে বাবার কথা শোনা যাবে না, বাবার কথা শোনা যাবে না। স্বামী যদি অবৈধভাবে অন্য কোথাও নিয়ে যায় বোরকাহীন বা বিপর্দায় নিয়ে যায় আর বাবা যদি আদেশ করে থাকে যে তুমি তোমার তোমার প্রতি আমার ওসিয়ত থাকলো খবরদার বেপর্দায় কোনো দিন চলাফেরা করবে না, এই যে কোনো দিন বলেছে যখন তার বয়স 11-12 বছর, এই তখন থেকে নিয়ে পরবর্তী 10 বছর পরে 18-20 বছর বয়সে যদি স্বামী কোথাও বিপর্দায় নিয়ে যায় তাহলে এখানে বাবার কথাকেই মূল্যায়ন করতে হবে, তখন বলতে হবে যে আমার বাবার আদেশ ছিল এটা, আমি এটা পারবো না। কিন্তু এখানে কৌশলে সে আল্লাহর আদেশই মানবে, কিন্তু বাবার কথা শুনলে অনেক সময় মানে হচ্ছে হাজব্যান্ডেরা একটু নরম হতে পারে, এই কথা বলবে। সো আলাকুল্লি হাল আমি যেটা বলবো সেটা হলো এখানে শুধুমাত্র দাওয়াতের ক্ষেত্রে একটা কথা বলেছেন যে আমি যদি কোনো সাংগঠনিক কোনো তালিমে যাই এক্ষেত্রে স্বামী না করলে কোনটা করা উচিত, স্বামী না করলে তো যেতেই পারবেন না। এর চাইতে আরও ভালো কাজও যদি হয় জামাত শিবিরে তো তালিমে যাওয়া যাবে না, যাওয়া যাবে এমনিতেই যাওয়া যাবে না, তারপরেও সহি কথা শোনার জন্য স্বামী যদি নিষেধ করে যেতে তাহলে সেটাও মানতে হবে। এমনকি স্বামী যদি বলে যে না তুমি মসজিদে যেতে পারবে না আমার অনুমতি ছাড়া বা আমি যেতে দেব না, তারপরেও আপনি যেতে পারবেন না, মসজিদে যেতে তাও পারবেন না, জুমার সালাতে যেতে যদি চান আর স্বামী যদি বলে যে না আপনি যে তুমি যেতে পারবে না তাহলে যেতে পারবেন না, আসবেন আপনার সালাত হবে আপনার সব কিছু ঠিক থাকবে কিন্তু আপনার ওই আদেশ অমান্য করার কারণে যে গুণাটা হয় সেটা হবে, আদেশ অমান্য করলে যে গুণাটা হয় সেই গুণার ভাগ হাতে ঘুরে নিয়ে বেড়াতে হবে, ঘাড়ে থাকবে। সো বি কেয়ারফুল যারা আছেন এখানে, অনেক বিষয় এখানে আপনি অনেক অনেক কথা উল্লেখ করেছেন, কোরআন ধরে কোনো শপথ করলে পরে কথা না রাখলে তার করা উচিত কে,
প্রথমত কোরআন ধরে শপথ করা যায় না, কোরআন ধরে শপথ করা যায় না, এটা আমাদের ভুল। আল্লাহর নামে শপথ করবেন, আল্লাহর নামে শপথ করতে হবে। যদি কথা রাখতে না পারি তাহলে সুরা মায়েদা 89 নম্বর আয়াত আছে, দেখবেন ওখানে তিনটা জরিমানা দেওয়া আছে, তিনটার যে কোনো একটা করবেন। 10 জন মিসকিনকে খেতে দিবেন, যদি না পারেন 10 জন মিসকিনকে কাপড় দেবেন, যদি সেটা না পারেন তাহলে 3 দিন পর পর সিয়াম রাখবেন, এটা হচ্ছে জরিমানা। এই জরিমানাটা অবশ্যই আদায় করতে হবে। বারাকাল্লাহু ফিকুম।